নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ষোলোই মে দিনটি কেমন যাবে ও দিন পঞ্জিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকাল বাংলায় পয়লা জ্যৈষ্ঠ মঙ্গলবার এই দিন মঙ্গলচন্ডী ব্রত আর তিথি কৃষ্ণ দ্বাদশী নক্ষত্র উত্তর ভাদ্রপদ যোগ প্রীতি করণ কৈলব এই দিন অশুভ সময় দুপুর দুটো একান্ন মিনিট থেকে বিকেল চারটে একত্রিশ মিনিট পর্যন্ত আর এই দিন জন্মরাশি মিন আর সূর্যোদয় ভোর চারটে ঊনষাট মিনিট আর সূর্যাস্ত সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এই ছিল আগামীকালের দিনপঞ্জিকা এবার মেস থেকে মিন বিস্তারিত আগামীকাল দিনটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব প্রথমেই মেষরাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে প্রচুর পরিমাণে আয় কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু মধ্যম আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন যোগ কান খোলা রাখুন স্বাস্থ্য ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি শুভ চুটিয়ে প্রেম করতে পারেন দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন সেদিক থেকেও কিন্তু দিনটি যথেষ্ট শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত ঘটতে পারে ছোটোখাটো ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক তাই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন তা না হলে ছোটো সমস্যা একটা বড় আকার নিতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে অবশ্যই মধ্যম থাকছে আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে তাই ব্যয়টাকে আটকাতে হবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ ব্যবসায় অধিক লাভ হতে পারে তবে চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার টেনশান হতে পারে তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন আরও ভালো থাকতে পারবেন প্রেম যারা করছেন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু মধ্যম আপনারা কথা বলতে পারেন ঘুরতে পারেন দেখা করতে পারেন কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট শুভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে এছাড়াও ভাই বোন মা বাবা প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে মধ্যম থাকছে আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে ব্যয়টা অবশ্যই আপনাকে আটকাতে হবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম আপনার পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন এবং পরিশ্রম করুন স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই সেদিক থেকে দিনটি অবশ্যই শুভ তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনারা চুটিয়ে প্রেম করুন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন সেদিক থেকেও আপনাদের জন্য দিনটি যথেষ্ট শুভ থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুবায় সম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা সুসম্পর্ক আপনারা লক্ষ্য করতে পারবেন এবং সব মিলিয়ে বলতে গেলে অবশ্যই আগামীকাল দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট শুভ থাকছে পজিটিভ থাকছে আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে ব্যবসা ক্ষেত্রে ভালো চলবে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু দিনটি যথেষ্ট শুভ অধিক লাভও কিন্তু ব্যবসা ক্ষেত্রে হতে পারে স্বাস্থ্য যদি বলি তাহলে স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা টেনশান আপনার দিতে পারে তাই শরীরের যত্ন নেন আর রিচ খাবার থেকে দূরে থাকুন যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো আলোচনা করবেন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন আপনাদের জন্য দিনটি অবশ্যই ভালো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন এছাড়াও সমস্ত রকম সুখ শান্তি আপনার থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে পজিটিভ থাকছে কিছু হলেও আপনার আয় কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও বলব শুভ আপনাদের ব্যবসায় অধিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে স্বাস্থ্য মধ্যম থাকবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা টেনশন আপনার হতে পারে তাই শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন ব্যবসা ক্ষেত্রে আপনাদের বলবো যে মধ্যম থাকছে আর ব্যবসা অবশ্যই আপনাদের উপরে নির্ভর করবে কিছুটা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের দিনটি কিন্তু ভীষণ শুভ আপনারা ছুটিয়ে প্রেম করুন আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন আপনারা বাড়িতে আলোচনা করবেন বা আপনারা জানাবেন সেটাও করতে পারেন দারুণ সময় কিন্তু যারা প্রেম করছে তাদের জন্য আগামীকাল দিনটি হতে চলেছে এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও ভীষণ ভালো থাকছে শুভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক আপনারা উপলব্ধি করতে পারবেন কন্যারাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি কেমন যাবে অর্থাৎ ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে যদি বলি আগামীকাল দিনটি কিন্তু মধ্যম থাকছে আপনাদের আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে অবশ্যই ব্যয়টা আপনাদের আটকালে কিছুটা আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করতে পারবেন ব্যবসা ক্ষেত্রে বলবো মধ্যম থাকবে ব্যবসা আপনার পরিশ্রম অনুযায়ী ফল নাও পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন এবং পরিশ্রম করুন আর চেষ্টা করবেন বিশ্বাস মানুষকে কম করা কারণ বিশ্বাস করে ব্যবসা ক্ষেত্রে ঠকতে পারেন স্বাস্থ্য যদি বলি ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকছে তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন আলো ভালো থাকতে পারবেন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ চুটিয়ে প্রেম করুন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন যোগাযোগ আপনারা তৈরি করতে পারেন আপনারা যে কোনো দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন অর্থাৎ সব দিক থেকে লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য দিনটি শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে কিন্তু মা বাবা ভাই বোন তাদের মধ্যে জমি সংক্রান্ত যাদের ঝামেলা আছে তাদের ঝামেলা আরও বাড়তে পারে তাদের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হতে পারে শুধু স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কিন্তু মধ্যম থাকছে আপনাদের আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে অবশ্যই ব্যয়টাকে আটকাতে হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ যথেষ্ট পজিটিভ থাকছে আপনার ব্যবসা থেকে অধিক লাভও কিন্তু হতে পারে স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার নেই সেদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট শুভ যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মধ্যম হতে চলেছে আপনারা কথা বলতে পারেন আলোচনা করতে পারেন আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু অনেকটাই সাবধান আপনাদের থাকতে হবে কারণ ছোটো একটি ভুলে আপনাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই আগামীকাল দিনটি অনেক হিসাব করে আপনাদের চলতে হবে সেই কারণে আমি মধ্যম বললাম আপনাদের জন্য অবশ্যই দিনটি মধ্যম খুব ভালোও না খারাপও না দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সুসম্পর্কও তৈরি হচ্ছে এদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট শুভ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে যদি বলি তাহলে অবশ্যই দিনটি ভালো হতে চলেছে আপনার অধিক লাভ কিন্তু হতে পারে ব্যবসা ক্ষেত্রে বলবো শুভ আপনার ব্যবসায় ভালো লাভ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনার তৈরি হতে পারে সেদিক থেকে অবশ্যই দিনটি শুভ স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার টেনশনের কারণেই সেদিক থেকে অবশ্যই দিনটি শুভ যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম আপনারা অনেকটাই চোখ কান খোলা রেখে চলতে হবে এবং কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে তাই অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন কোনো আলোচনা করার আগে দশবার ভেবে নিন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু মধ্যম থাকছে স্বামী স্ত্রীর মধ্যে বা মা বাবা ভাই বোন সকলের মধ্যেই একটা চাপা কষ্ট থাকতে পারে একটা দুশ্চিন্তা হতে পারে বা কিছুটা ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে তাই অবশ্যই আপনাকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে যদি আলোচনা করি তাহলে বলবো যথেষ্ট পজিটিভ থাকছে আপনার আয় কিছু হলেও বৃদ্ধি পাবে সেদিক থেকে দিনটি কিন্তু যথেষ্ট শুভ আর ব্যবসা ক্ষেত্রে অবশ্যই মধ্যম আপনার চোখ কান খোলা রাখুন তা না হলে আপনার ব্যবসা ক্ষেত্রে লসও করতে পারেন চোখ কান খোলা যদি রাখতে পারেন আর পরিশ্রম যদি ঠিকঠাক করতে পারেন তাহলে ব্যবসা ক্ষেত্রে কিছু হলেও লাভ হতেই পারে অর্থাৎ সব মিলে আপনার উপরে নির্ভর করবে এবং মধ্যম বলা যেতেই পারে স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণেই সেদিক থেকে দিনটি যথেষ্ট শুভ যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা আপনাদের জন্য ভুল হতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে অবশ্যই বলবো পজিটিভ এবং ভালো স্বামী স্ত্রীর মধ্যে তো সুসম্পর্ক তৈরি হবেই এছাড়াও সকলের সাথে একটা ভালো সম্পর্ক কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই মধ্যম থাকছে আপনার আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে তাহলেই কিন্তু কিছু হলেও আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু বলবো মধ্যম আপনার ব্যবসা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা ভালোভাবে চালাতে পারবেন কতটা পরিশ্রম করতে পারবেন তাই চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন অবশ্যই সফলতা থাকছে প্রেম যারা করছেন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের জন্য দিনটি শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন আপনারা দূরে কোথাও ঘুরতে যাবেন কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন সেদিক থেকেও দিনটি কিন্তু যথেষ্ট শুভ স্বাস্থ্য যদি বলি ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই টেনশনের কারণ নেই তবে রিচ খাবার থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে ছোটোখাটো অশান্তি সৃষ্টি হতে পারে কিন্তু মা বাবা ভাই বোন তাদের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে যারা এর আগে নানারকম অশান্তিতে আছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করব আর্থিক দিক থেকে যদি বলি তাহলে অবশ্যই ভালো থাকছে অধিক লাভ আপনার হতে পারে এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আমি কিন্তু মধ্যম বলবো যারা ব্যবসা করছেন চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন অবশ্যই জীবনে সফলতা আসবে চাকরি থেকেও এই ব্যবসা থেকেও কিন্তু আপনার কিছু হলেও আয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকছে স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তিত হবার কোনো কারণ নেই তবে শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন আরও ভালো থাকতে পারবেন যারা প্রেম করছেন লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে দিনটি কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনারা চুটিয়ে প্রেম করতে পারেন আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন সেদিক থেকেও কিন্তু দিনটি যথেষ্ট শুভ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি তাহলে কিন্তু মধ্যম থাকছে ভাই বোন মা বাবা সকলের সাথেই একটা সুসম্পর্ক তৈরি হবে শুধু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার অশান্তিও তৈরি হতে পারে তাই সতর্ক থাকুন অ্যালার্ট থাকুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের ষোলোই মে দিনটি কেমন যাবে প্রথমেই আমি আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে যদি আলোচনা করি তাহলে অবশ্যই বলবো মধ্যম থাকছে আয় ব্যয় একটা ব্যালেন্স হতে পারে অবশ্যই ব্যয়টাকে আটকাতে হবে তাহলেই কিন্তু আপনার কিছু হলেও সেভিংস হতে পারে ব্যবসা ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই মধ্যম থাকছে ব্যবসা ক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে তা না হলে আপনার ব্যবসায় লসও হতে পারে তাই চোখ কান খোলা রাখুন আর পরিশ্রম করার চেষ্টা করুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন স্বাস্থ্য যদি বলি মধ্যম থাকছে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনার হতে পারে কিছু টেনশান আপনার দিতে পারে স্বাস্থ্য তাই শরীরের যত্ন নিলে রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকবেন প্রেম যারা করছেন লাভ রিলেশানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি যথেষ্ট শুভ আপনারা চুটিয়ে প্রেম করুন কোনো সিদ্ধান্ত নেবেন সেটাও নিতে পারেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই শুভ হতে চলেছে আপনারা আগামীকাল যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভালো থাকছে যথেষ্ট পজিটিভ থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে সেটা উপলব্ধি করতে পারবেন শুধু চোখ কান খোলা রাখুন তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন দেখবেন একটা মধুময় সম্পর্ক তৈরি হবে